করোনা আতঙ্কে ভিন রাজ্যের থেকে জেলায় ফিরছে হাজার হাজার শ্রমিক। বাস স্ট্যান্ড বা স্টেশন নেমে সরাসরি গাড়ি করে ফিরছেন বাড়িতে। কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করে গ্রামে যাচ্ছেন ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকেরা। অন্যদিকে ব্লক প্রশাসনের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই বললেই চলে। এই অসচেতনতার ফলে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা জেলাবাসীদের। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত আপামর দেশবাসী। দিনের পর দিন ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। আর করোনা আতঙ্কে ভিন রাজ্য থেকে জেলায় ফিরছে হাজার হাজার শ্রমিক। বিদেশ ফেরত বা ভিন রাজ্য থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিলেও এই শ্রমিকরা বাস স্ট্যান্ড বা স্টেশনে নেমে সরাসরি গাড়ি করে চলে যাচ্ছেন গ্রামে। কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা না করে গ্রামে যাচ্ছেন ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে ডোমকল বাস স্ট্যান্ডে বিদেশ থেকে শয়ে শয়ে শ্রমিকরা নামেন এবং বাস স্ট্যান্ডে নেমে গাড়ি করে রওনা দিচ্ছেন গ্রামে। প্রতিদিনই রাতে শয়ে শয়ে শ্রমিকরা ফিরছে বলে জানায় টোটো চালক রমজান শেখ। লোক তো ভালোই নামে, রাত দুটো আড়াইটে তিনটে পর্যন্ত লোক নামে। বাইরে থেকে আসে, কেরালা থেকে বা হয়তো কলকাতা থেকে আরও বাইরে থেকে আসে, বিভিন্ন দিকেই যাই। বিদেশে কাজ কাম করতে হয়তো গেছিলো, ওটা তো চেক করে ঢুকে কিনা। কি প্রশাসনের তরফ থেকে কোনো চেক আপের কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা? নাই তো, এখানে কিছু তো নাই। ও একাদশো লোকের বেশি হবে। কেরল, দিল্লি, সুরাট, ব্যাঙ্গালোর থেকে দলে দলে ডোমকলে আসছে শ্রমিকরা। করোনা আতঙ্কে কোনো কাজ না থাকায় তারা ফিরে আসছে বলে জানায়। ডোমকলে ফিরে আসা এই সব শ্রমিকরা এখন মাথা ব্যথা হয়ে উঠেছে অনেকের, কারণ কেরল দিল্লিতে করোনা আক্রান্ত বেশ কয়েকজন, অথচ ব্লক প্রশাসনের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই বললেই চলে। এই শ্রমিকরা জানায় তাদের কোনো রকম শরীর পরীক্ষা হয়নি। এই সচেতনতার ফলে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় জেলাবাসীরা। ভাইরাসের জন্য এখন থেকে তৈরি দিছে মানুষ চলে আসছি। আপনি কি চেক আপ করে আসছেন বডি? আমরা জানি না, চেক আপ হয়নি বলে আছে যা হয়নি তা আপনারা চেক আপ করাননি কোথাও? না, ডোমকল এলেন এখানে চেক আপ করিয়েছেন? আমরা তো কেবল ঢুকছি, আমরা বাড়ি যাব, গাড়িতে যাব কেরালাতে ট্রেনে, মিস্ত্রির সাথে হেল্পার করতাম। আসেনি কি অভাস? এই যে করোনা ভাইরাস বাইরে থাকলে রাখবে না, 30 তারিখে তাই দিয়ে সব। এই এক মাস 15 দিন হলো। কোন চেক আপ হয়েছে? না না, মানে বাড়ি যাবেন? হ্যাঁ। কিসে? গাড়িতে। ডোমকল থেকে কিবরিয়া আনসারির সঙ্গে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। মাউন্ট লিটারাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটারা জি স্কুল। মাউন্ট লিটারা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য 70 জন।